আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ঈদ মুবারক আপনারা ব্রেকর বাদে আবার আপনারা সামনে আইলাম আমাদের ঈদ এই অনুষ্ঠান আশা করাম আপনারা এই ব্রেকর সময় হান দেশ বরা এনাফ হাইসইন আর রামদাল্লা গিরি ডিউ গেছেন আবার রামদাল লগে জয়েন করছেন সে জেজাক আল্লাহ খাইরান আমরা ব্রেকর আগে আমরা দুইজন শেখ আসলা শেখ মৌলানা আব্দুল বাসিদ এর বাদে আমরা লগে আসলা লিয়াকত হুসেন ভাই আর এখন ব্রেকর বাদে আমরা লগে আরও আসলেন ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শায়েখ মাওলানা ফয়েজ আহমদ চেয়ারম্যান মাদিনাতুল খায়ের আল ইসলামী বাসকাত ইকরা বাংলা এবং ইমাম এবং খাতিব ইসলামিক্লা এর বাদ আপনার আসেন আপনার মুখ আমার ইকরা বাংলার আর একজন প্রেজেন্টার আমরা ইসলামিক লাইফ অনুষ্ঠানও যারা আপনারা সময় দেখেন عماره پیو بختیتو حفیظ مولانا نایم احمد سوری حفیظ مولانا سعید نایم احمد مدرسات النور لندن شوکاری پرچالوک السلام علیکم شیخ وعلیکم السلام والحمد لله عيد مبارک عيد مبارک جزاكم الله خيرا افنه دنایسن شما دیسنیدر دین اوتبیزی اپنارا فیملی پلاس کمیونٹی سب کچو

প্রথম তো সুক্রিয়া আমিনুর বাইর যে আমরা এই দিন একটা ব্যস্ততম দিন আমরা একরা বাংলার প্ল্যাটফর্মও তাই নিজেও সময় দিরা আর আমরাও উপস্থিত হইতাম ফার্সি আসলে ঈদর দিন আমরা ঈদেশ যারা অবস্থান করে আমরা জানি যে প্রতিটা মিনিট আমরা লেগে গুরুত্বপূর্ণ বিশেষ করে ইমাম খতিব হাজর শাহেখ মৌলানা ফয়াজ আহমদ সাহাই কেন আছেন ঈদর দিনের ব্যস্ততা যদিও বাংলাদেশ থাকে ঈদেশ আমরা একটু ভিন্নভাবে আমরা পালন করি কিন্তু এর বাদে ও ব্যস্ততা আছে যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল শুধু এক জমাতর ইমামতির মাধ্যমে এটা সীমাবদ্ধ নয় যে আমরা যারা সেন্টারের দায়িত্বে আছি আমরা তিনটা সাতটা জমাতও আমরা শুরু থাকি নিয়ে শেষ পর্যন্ত থাকতে হয় তখন আপনি যদি ফজর বাদ থাকি আপনার যে ঈদর দায়িত্বটা শুরু হইলো মনে করিল সেভেন ও ক্লক একটা এক্সাম্পল আমরা জোহর টাইম ওই জায়গায় গিয়ে মসজিদটাকে বের হইতে হইতে তো এই যে ব্যস্ত সময় এর মধ্যে কিন্তু একটা আনন্দ আছে আমরার যে হাজারো মানুষের লগে আমরা মিলবার একটা মাধ্যম হয়ে যায় যে তিন চার জমাথর মধ্যে হাজারো মুসল্লি এলাকার মুসল্লিয়ান বিশেষ করে আমরা এই মসজিদেও যখন আমরা এই মার নমাজও বিশেষ করে ইমামতি করি মুসল্লিখলের লগে একটা সম্পর্ক গভীর একটা সম্পর্ক থাকে আমরা এই ঈদের দিন তারার সবরে দেখার এবং নতুন কিছু বাই মুসল্লিয়ানদেরও দেখার একটা সুযোগ হয় আলহামদুলিল্লাহ তো ঈদের দিন আমরা শুরু হয় আমি মনে করি আল্লাহর এ মাধ্যমে আর এর মাধ্যমে আমরা হাজারো মানুষের লগে যে ঈদের যে আনন্দ উৎসবটা আমরা পালন করতাম ফারি ইন্নরে সালাম এবং ঈদ মুবারক হওয়ার মাধ্যমে এটা অনেক বড় একটা আনন্দ এটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আজকেও সমান হইছে ঈদের জমাতেের বাদে অনেকের লগে দেখা হয়েছে ঈদের নমাজ আমরা ফরাইছি আর ঈদের বাদে প্রতি বৎসর যে প্ল্যানটা থাকে যে আমরা ফ্যামিলি সব আমরা যাই আমার বাইর গড়ো অথবা বাইর ফ্যামিলি তারা আমরা গড় আইন আর এর ফলে আমার শ্বশুরবাড়িও লন্ডন অনেক জানেন আলহামদুলিল্লাহ তো আমার দুইটা পর্ব থাকে যে আমার শ্বশুরবাড়িও তারা রেও সময় দেওয়া লাগে তো আমরা দিনও যদি যাই শ্বশুরবাড়ি তো রাত্রে বাইর গড়ো আর বাইর গরো দিনও গেলে শ্বশুরবাড়ি আমরা রাত্রে যাই আর কোনো সময় উল্টাও হয় কারণ আমিনুর বা হয়তো এই প্রশ্নটা করবা খালি আপনি যায় আমি যে কইতাম অনেক সময় জানি আমরা আলিম উলামা হল হুজুর দেখালে খালি আমরা দাওয়াত দেই বল হুজুর কি তা অন্য মানুষে নরম পাবলিক করতে দাওয়াত دینی করে একটু দাও আসলে এটা মানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যদি সব সময় দাওয়াত থাকি তাহলে তো মানে আমরা যে অন্য ঘরে যাওয়া হইলো নিজর ঘরে তো আর আওয়া হইলো না তো হিসাবে আমি নিস্থাকি এটা গত 2-3 বছর থেকে বিশ্বাস করি আমি নিজে আমার বড় ভাই বা আমার ছোট ভাই মুফতি রিয়াজ আর বড় ভাই তামিম সাহ তারা অল নন্নতা হইন তারারে আমি হই যে আমার গোড়া আউকা তো এইটা একটা বাঘাভাগি হইলো একটা সুন্দর মানে যে আমরা ঈদ উদযাপন করলাম এক ঈদও বাইর গড়ে গেলাম আরও ঈদও আমার গোড়া আইলা এইভাবে একটা সুন্দর ঈদর একটা আমরা অনুষ্ঠান বা ঈদর একটা উপলক্ষ একটা উৎসব আমরা সব রে ইয়ারে আমরা পালন করি আর ঈদর মাঝে একটা জিনিস আমি এখন এই পয়েন্টটা আমি শেষ করতাম চাই আমরা যদিও ঈদেশও থাকি এরপরেও আমরা যে সময় ফ্যামিলি সব হই তখন এখন তো ভিডিও কল স্মার্টফোনের মাধ্যমে আমার আব্বা আম্মা থার লগে আমরা মাত বা থারার লগে আমরা ঈদের যে আনন্দটা আমরা শেয়ার করতাম কিন্তু আজকে আমি আমরা মাহরুম হয়ে গেছি বঞ্চিত হয়ে গেছি এটা একটা দুঃখ প্রথম ঈদ হইব যে ঈদের মধ্যে আমরা রাব্বা বা সেকেন্ড ঈদ হইব রমাদান ইন্তেকাল করছেন আমরা আব্বাও নাই আম্মাও নাই তো আমরা আপনার কাছে দুয়াশাই আল্লা সুহানায় তারারে মাফ করে দিতা জান্নাত উচ্চ মকাম দান করতাম

যেটা আমরা আগেও একটু আগেও হয়েছি এই সময়টা মা বাপ যতদিন দুই নাইতে আসুন প্লিজ খামোলা গাউকা তারার লগে আপনারা ঈদর বাগাবাগিটা বাগিটা ইনশাআল্লাহ আমি অঙ্ক শায়খ মৌলানা হাফিজ শায়খ মৌলানা ফয়েজ আহমদ শেখর গেছে আমি জানতাম সাইমুর ঈদ তো আমরা ইটু একটা খুশি যেটা আল্লাহর পক্ষ থেকে আইসে আমরা আনন্দ করতাম তো শেখে যদি আপনারা আমরা হই আপনি কীভাবে এই আনন্দটা হরয় হয়তো আপনার এই আনন্দ মানে আমরা যদি শেয়ার করেন কমিউনিটির অনেক ফায়দা হইব যাতে আমরা এইভাবে আনন্দটা হলে হয়তো ফায়দা হইবে একটু আমরা শেয়ার হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে মুবারকাদ জানাই ঈদ মুবারক জানাই ইকরা টিভি কর্তৃপক্ষ এবং আমাদের বিজ্ঞ প্রেজেন্টার আমিনুল ভাই এবং আমাদের গেস্ট হাফিজ নাইম সাহেব ওনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি ঈদ আসলে খুশি আর শায়ের বলেন লাইস আলে ঈদ উলিমান লাভিস আল জাদিদ ওয়ালাকিন্নালা ঈদ উলিমান খা ফাঈদ ঈদ হাসি খুশি ফুর্তিকে ঈদ নাহি বলে জানমাল কুরবানি ঈদ তাকে বলে আসলে সত্যিকারের ঈদ হল তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন তাদের জন্য ঈদ এই কোরবানির ঈদে অসংখ্য গণিত মানুষ হজের মধ্যে রয়েছেন তারা লাভবায়ক আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে তাদের জন্য আল্লাহ পাখের ঘোষণা আসতেছে যে কাদা কাফার তুলাকুম ও বাদ্দাল তুসাই আতিম হাসানা আমরা যারা ঈদের দিনে কোরবানি করি আল্লাহর আবাদত করি আমাদের জন্য যদি সেই ঘোষণা আসে তবেই তো আমাদের জন্য খুশি ঈদের খুশি আমি নর্মালি প্রত্যুষে উঠি চেষ্টা করি ফজরের আগেই গোসল করার এবং আমার মসজিদে দুটি জমাল জমাত হয় আজকেও দুটি জমাত হয়েছে এবং আমি সকালে উঠেই গোসল করে ফজরের নামাজ এবং এরপরে প্রথম জমাট আমি পড়াইছি আমার আমাদের মসজিদে মসজিদ কালচারাল সেন্টারে এখানে প্রত্যেকটা জমাতে পাঁচ ছয়শ কেরামের উপস্থিতি হয় তো আমি আমার ঈদ এভাবেই সকালে উঠে যেভাবে কোরবানির ঈদে একটা মাসনুন হলো মুস্তাহাব আমল হলো যে কোরবানির ঈদে কোরবানির গুস্ত দিয়ে এরপরে নামাজ থেকে এসে এর আগ পর্যন্ত এ থাকা রোজার মতো থাকা আর রোজার ঈদে হলো মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে ঈদগাহে যাওয়া কিন্তু আমাদের এখানে তো আমিও এখানেও কোরবানি করেছি আর আজকে ইনশাল্লাহ বিকালে ফ্লাইটে বাংলাদেশে যাব কালকেও বাংলাদেশে গিয়ে প্রথম দিনই কোরবানিতে শরীর ইনশাল্লাহ জি তো কিন্তু এখানেও যদিও কোরবানি করেছি কুরবানির গুছ তো হয়তো কালকে আসবে এ কারণে এই শূন্যতের উপরে আমল করতে পারলাম না তো আলহামদুলিল্লাহ এভাবেই ঈদ শুরু হয় এবং খুতবাতে যেহেতু কমিউনিটিতে বিভিন্ন দেশের মানুষ পনেরো বিশ দেশের মানুষ থাকেন আরবি বাংলা উর্দু এবং ইংরেজি চারো ভাষায় কিছু কিছু কথা বলতে হয় সেভাবে কথা বলেছি এবং হাবিজ সাহজ বলেছেন জিম্মাদার হিসাবে আমি মুজল ইসলামিক কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম এই হিসাবে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সময় দিতে হয় তো এভাবে সকলের সাথে হাসি খুশি বাগাবাগি করে এবং আসলে অত্যন্ত ব্যতীত হৃদয় নিয়ে এই ঈদ পালন করতে হয়েছে অন্যান্য বছর থেকে এবছর আরও একটু বেতার মাত্রা বেশি কারণ অন্যান্য বছর অন্ততপক্ষে গাজাতে আমরা কুরবানি পাঠাইতে পারতাম আর এবার গাজাতে আমরা কুরবানি পাঠাতে পারছি পারছি না এবং পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত জানি না তারা কিভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন যখন তাদের কথা মনে হয় তখন ব্যথায় ব্যথিত হয় এবং চুক দিয়ে পানি পড়ে আল্লাহ রব্বুল আলম পৃথিবীর গুসায় গুসায় কোনায় কোনায় ঈদের এই আনন্দ নির্যাতিত নিপীড়িত মানুষের কাছেও পৌঁছে দিন এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যেন আমরা যে যেখানে আছি আমাদের ঈদ যেন তাদের সাথে বাগাবাগি করতে পারি এই তো আমি আল্লাহ আপনি আপনি যদি একটু আপনার পার্সোনাল একটা কোয়েশ্চন করি আপনি তো ঈদর জামাতফরাইলা মসজিদ শহরের লগে মিল্লা সবরে বিদায় দিলা দেওয়ার বাদে যিনি গরো গেলাম গরো যাওয়ার বাদে আপনার কোন জিনিসটা ঈদুর দিন যেন আমার আজকে ঈদুর দিন আর এই জিনিসটা এই খানিটা আমার খাওয়া লাগবো এবং দুর্গা ফিটা আছে হানদেশা আছে কিংবা লাচ্ছি আছে সেমাই আছে কোনটা আপনার সবচেয়ে প্রিয় হানি যেটা দরকার বা ইটা আপনি আমি চাইও আমার ঈদের দিন ওই তৈবো মাসা আল্লাহ অত্যন্ত একটা কঠিন প্রশ্ন আসলে আমরা তো অনেকটাই অনেক জিনিসই ভালোবাসি মায়ের হাতের এক জিনিস ভালোবাসতাম বুন্দের হাতের এক জিনিস আমার ঘরে পরিবারের হাতের এক জিনিস আসলে মিষ্টি জাতীয় জিনিসই তো ঈদের দিন ভালো আমাদের দেশের এটা ট্রেডিশনাল জিনিস হলো সন্দেশ বড়া এবং নারিকেলের যে সমস্যা যেটা সেটাই আমার প্রিয় খাবার নারিকেলের ফ যেটাকে বলা হয় তো এগুলা দিয়েই ঈদের খাবারটা খেয়েছি এবং এগুলাই আমি ভালো পাই এবং আরেকটা খাবার আরবিয়ান খাবার ক্যাপসা যেটাকে বলে আছি এটা আমি নিজে পাক করেছি এবং আলহামদুলিল্লাহ ক্যাপসা আরবিয়ান খাবার

আমরা অনেক আছি কমিউনিটির মাঝে আমরা একটা ধারণা হইতে পারে মনে হয় হুজুর হলে মনে হইলা মনে হয় খিলা খরণী না নিয়ে একটা জিনিস কমিউনিটির মানুষের একটা শেয়ার করি মাসাল্লাহ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে আত্মীয়তার বন্ধন এবং মায়ার বন্ধন হওয়ার জন্য যেটা প্রয়োজন আমাদের নবীজ সাল্লা ইসলাম জা রুসিলায় যিনি সমস্ত আম্বিয়া আমদের ইমাম তিনি গড়ে রান্নাবান্নায় আম্মাজানদেরকে সহযোগিতা করেন্লাহ রুটির খাইগুলো বুনিয়ে দিতেন আর এরপরে আম্মাজান রুটি বানাইতেন তরকারি বানিয়ে দিতেন আম্মাজান তরকারি রেডি করতেন এটা ছিল নবিজ ইসলামের আখলাখ হিসাবে আমরা যে যত বড়োই হন হই না কেন হতে পারি আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি আমি একজন ডাক্তার হতে পারি আমি একজন খতিব মসজিদের ইমাম কিন্তু নবিজিজ ইসলাম আমাদেরকেই শিক্ষা দিয়েছেন গড়ের কাজেও যেন আমাদের পরিবারকে আমরা সহযোগিতা করি এই কারণে আমার একটা অভ্যাস আমি রান্নাবান্নায় সহযোগিতা করি এবং এটা আমার একটা প্রিয় কাজও রান্নাবান্না করতে আমি ভালোবাসি বিভিন্ন রেসিপি আলহামদুলিল্লাহ একবার আমাদের ঈদের অনুষ্ঠানে আমরা শপিং করেছি এরপরে এসে আমরা রান্নাবান্না করেছি এটা টেলিভিশনে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের ওলামায় কেরামদের মধ্যে অনেকেই আছেন তারা রান্না বান্না করতে পারেন আমি অনুরোধ করব যাদেরকে গড়ে যারা আছেন বিশেষ করে এ এদেশে গড়ে পরিবারকে সহযোগিতা করবেন ছোটবেলায় আমরা যখন বাংলাদেশে ছিলাম অন্তত পক্ষকে নারিকল তো চুলাইতাম আমরা নারিকল চুলাইতাম আম্মারে নারিকল যে কুরসানি হইন কুরসাইয়া সহযোগিতা করতাম আম্মারে হেল্প করতাম আর সে সময় তো গুড়িগুলাও শিয়া দিয়া আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগে শিয়া দিয়া গুড়ি কুটানি লাগতো আমার তো মনে হয় আমি অনেকবার গুড়ি কুটাতে এমনকি হাতের মধ্যে ফুস্ক উঠছে এগুলো আমার মনে আছে তো আমরা একে অন্যে আমরা গড়ে সহযোগিতা করব শুধু বাহিরের কাজে নয় গড়ের কাজেও আমাদের আমাদের পরিবারকে আমরা সহযোগিতা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক তান করুন আমি এখন আমি আমরা তো ঈদর অনেক জিনিস খাই অনেক আমরা আইটেম হল খা নিয়ে কিন্তু আমরা তো বাংলাদেশ সাথে সময় আসলাম আমরা দেখা গেছি লাগাবাড়ি গেছি গরু গেছি অগর অগর গেছি আপনি হয়েছেন আপনার যায়রা বৈনগর শ্বশুর বাড়ি যায়রা কিন্তু এই লাগাগর বলতে তো এই দেশে দেখা যায় আমরা লাগাবাড়ি বলতে এলাকার নাই আমরা নেইবার তারা লোকে আমরা কিভাবে এই ঈদ আমরা আনন্দটা বাগাবাগি করতাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আমিনুর ভাই আসলে উপস্থাপন করছেন যে জিনিসের মধ্যে আমরা অনেক পিছনে আসছি এটা আমরা স্বীকার করতে হইব আমরা এখন খুব করিব আত্মীয় যারা অনেক ক্ষেত্রে ইটার মাঝে অনেক সময় দেখা যায় এটাও ব্যাঘাত সৃষ্টি হয়ে যায় সামান্য ছোট্ট ছোট্ট পয়েন্টর কারণে আমরা বাইরগড়ো যাইতাম পারি না ঈদের দিনও যাইতাম পারি না ছোট্ট পয়েন্টর কারণে আমরা আজকে অনেক হই আমরা শ্বশুরবাড়ির লোকের সম্পর্ক নষ্ট হয়ে যায় মা বাপ অনেক সময় কষ্ট তারা অয় তারা ইয়াদ করেন যে আজকে আমার বাচ্চা ঈদের দিন আমারে দেখা তাইছেন না সব সুহানা হো তাহলে আমরা বোঝার তৌফিক দান করো কা এই জিনিসটা ঈদের দিন হইতো না সব কিছুর পিছনে আজকে আমি এই কথাটা আপনারা কাছে হইতাম চাই যে আমরা তো মা বাবা নাই সবথেকে বড় আনন্দ এলক আর এই মা বাবারে খুশি করা এর চেয়ে বড় আনন্দ নাই এখন যদি আমার এই যে আপনার সবথেকে বড় ঈদ কিতা আমি খুবই আমার মা বাবা যদি আমার সামনে থাকতা তো এইটাই আমার সবথেকে বড় ঈদ তো যারা মা বাবা আছেন তারার আপনারা কোনোভাবে মিস করবা না ঈদের দিন তারার লগে আপনারা সুন্দর ব্যবহার করবা শুধু ঈদের দিন নাই সারা জীবনেই করবা যে কথাটা আমিনুর ভাইয়া হয়েছেন এই জিনিসটা এলকা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর নবী এবং সাহাবায় কালামর এটা সুন্নত যে প্রতিবেশীর হক আদায় করা ঈদের দিন প্রতিবেশী আমরা নেইবার মুসলিম অথবা নন মুসলিম আমরা অনেক ক্ষেত্রে দেখি বিশেষ করে আমরা যারা বাংলাদেশি কমিউনিটির থাকি অনেক সময় আমরা নেইবার আমরা প্রতিবেশী কিন্তু মুসলমানও কিন্তু এর বাদেও আমরা ঈদের দিনও আমরা আসলে আমি নিজেও হয়তো এটার মাঝে শরিক আমরা তারার হক আদায় করতাম পারি না ঈদের দিন তারার লোক আমরা ঈদর যে হক এটা আমরা আদায় করতাম কিভাবে আদায় করতাম ঈদের দিন আমরা সম্পর্কে তারার দরজা নক করতাম পারি আমি ঘোরো যে জিনিস আমি তৈরি করছি তারারে আমরা একটা থাল থারে আমরা দিতাম পারি আপনার প্রতিবেশী হয়তো আপনার ফ্ল্যাটর যদি আপনি তাকুন প্রতিবেশী হয়তো একটু বেশি হইবা আপনি যদি গড়ও তা প্রতিবেশী বেশি ওইতা ফারেন কম ওইতা ফারেন কিন্তু আমরা যদি আমি মনে করি কে আমি যে ফ্ল্যাটও থাকি আমার প্রতিবেশী মুসলমান সম্পর্কে দশ দশ গড় আছেন আমার ফ্ল্যাটও আমরা চেষ্টা করি সম্পর্কে যতটুকু সম্ভব হয় যার লগে একটু সম্পর্ক কমে বেশি থাকে এটা তো সবই জানেন সম্পর্কর মাঝে সবার লগে তো সমানভাবে থাকে না কিন্তু একবারে করিব যারা তখন নেক্সট ডোর বা আমার উপরে নিচে অনেক আসেন একবারে করিব উপর নিচ প্রতিবেশী নেক্সট ডোর এরা তো সব থেকে করিব তারার লগে ঈদের আনন্দটা বাক করবার লাগে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার গড় থেকে কিছু দিবার ব্যবস্থা করেন আমার পরিবার অথবা আমার বাচ্চাইন তারা নানাবাড়ি যাইবার আগে বা অন্য গড়ে যাইবার আগে তারা রে ভিজিট করেন অথবা আমার প্রতিবেশী তারা ইয়ে আমরারে ভিজিট করেন এটা আমরা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সব সময় এটা হয় না কিন্তু আমরা চেষ্টা করি তা আমি সবার কাছে অনুরোধ রাখবো যে আমরা আর প্রতিবেশী যারা আসেন তারা আমরা আত্মীয় নাই কিন্তু তারার লোকে আমরা আত্মীয় তার বন্ধন থেকে আরও বেশি সম্পর্ক এই কারণে প্রতিদিন না হয় প্রতি সপ্তাহ বারবার তারার লোকে আমরা কি দেখা হয় তো ঈদর দিনের এই আমরা তারারে মিস করতাম না এটা আমরা বুঝাই বুঝাইতাম যে আপনারাও আমরার পরিবারের অংশ মানে প্রতিবেশী হিসাবে তারা আমরা লোকে যে একটা সম্পর্কিত খুব সুন্দর করে মেসেজটা দিচ্ছেন আসলে মৌলানা সাহেব এটা আসলে তারার হক

তো আমরা এটা মিস করি না এখন প্রতি বছর আমরা আমরা এই বাচ্চার টিচাররে আমরা দেই তো এই যে ইফতারটা দেওয়ার মাধ্যমে প্রতি বছর যে একটা আমরা ফিল করি যে আমি তো নিজে মানি দেই না আমার বাচ্চার মাধ্যমে অথবা আমার পরিবারে দেই আমারে পর্যন্ত এই টিচারে মহিলা টিচার আমারে ফাইল মানে এটার একটা থ্যাংক ইউ হয় আমরা এই লন্ডনের মাঝেও একটা স্কুলও ছোটো ছোটো বাচ্চা রাখিয়া যায় তো দশ বছর আট বছর হিসেবে তারা রোজা হয় তো যে সময় স্কুলৰ এই রোজা মাস এই বাচ্চা যারা কেনানে স্কুলও গেছোই তখন টিচারে যে কে লাঞ্চের সময় তারা খাইছেন এখন না আমরা রোজা মানে ইংলিশেও খেয়েছেন যে আমরা রোজা আমার খাওয়া এখনও নাই এই বাচ্চা যেন এই জিনিসটা দেখছো অনেক দিন দেখছেন এই টিচারে দেখার বাদে আরও জিনিস দেখছো না আমরা যেন বাচ্চেন তোর লাখ আর যে হোমওয়ার্ক দিলে তারা ঠিকমতো হোমওয়ার্ক করিয়া আইন এর বাদে তারা আখ লাখটা মানে খুব সুন্দর কথা মানে কইলে সুন্দর করে বদরভাবে হইন

সুন্দর একটা আখ্লা কারণে একজন মানুষ ইসলাম আল্লাহ আকবর আল্লাহ খাইরান আমি এখন কো মোল আহমদ সাহেবের কাছে জানতাম আমরা তো আমরা বাচ্চেন্টের লইয়া ফ্যামিলির লইয়া অনেক ঈদ মানে আনন্দ করি খানি উনি খাই কিন্তু দেখা যায় স্পেশালি আমরা এলাকাত অনেক মাদ্রাসা থাকে অনেক মাদ্রাসা আছে অনেক খেতে আছে আসেন অনেক খেতে বাচ্চা সহল আসেন তারা মাও নাই বাফও নাই তারার তো মানে আশা জাগে নি ফিটা খাইতা কিংবা একটু ঈদটারে আনন্দ করতাম তো আমরা এক্ষেত্রে কীভাবে আমরা তারা লগে আমরা ঈদটা বাগা যদি আমরা একটু জজাকাল্লাহ আসলে আমি নিলু ভাই আসলে একটা স্পর্শকাতর কোয়েশ্চনটা সমস্ত পৃথিবী জুড়ে অসংখ্য এতিম বাচ্চা বিশেষ করে এখন তো গাজার মধ্যে অসংখ্য গণিত এতিম বাচ্চা আর আমরাও যারা মাদ্রাসা পরিচালনা করি আমাদের মাদ্রাসাগুলোতে অনেক এতিম স্টুডেন্ট রয়েছে আমি একজন মাদ্রাসার পরিচালক হিসাবে আপনার এই প্রশ্নটা আমাকে অনেক অন্তরে নাড়া দিছে যে আমার বাচ্চারা এখন কেমন আছে আমার মাদ্রাসায় বোর্ডিংয়ে অনেক বাচ্চা আমার তিনটা বোর্ডিং মাদ্রাসা অনেক বাচ্চারা আছে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে কুরবানির ঈদে কুরবানির গুস্ত এবং ইত্যাদি দিয়ে তাদেরকে যারা বাড়ি করে যেতে পারবে তাদেরকে আমরা কোরবানির গুস্ত দিই আর যারা দায়িত্ব পারতো না তারা তো মাদ্রাসা থাকুকপ্টারে আমরা ব্যবস্থা করি এবং যথাসাধ্য আমরা মিষ্টি ইত্যাদি জিলাফি ইতার ব্যবস্থা করি অত বা লাগে আমরা হামদাস পিটা পারতাম না বাট আমরা মিষ্টি জাতীয় জিনিসগুলো আমরা ব্যবস্থা করি আর যারা আমাদের দর্শক শ্রোতা আছেন বিশেষ করে আমাদের যারা ডোনার আমাদের হিতাকাঙ্ক্ষী তারা তো এই জিনিসটা স্মরণ রাখেন তাদেরকে ঈদ গিফট দিয়ে স্মরণ করেন আলহামদুলিল্লাহ তাদেরকে ঈদের কাপড় দেন তাদের অনেক হেল্প করেন আলহামদুলিল্লাহ এইটা হওয়া দরকার আমরা সকলের ভিতরে এই যেমন একটা ঘটনা নবীজিস ইসলাম ঈদের দিন এতিম বাচ্চারা কাঁদতেছে তাদের কাপড় নাই এ নাই কাঁদতেছে নবীজ ইসলাম জিজ্ঞেস করলেন খাদো কেন বলে আমার তো বাবা নাই তাদের বাবা আছে তাদেরকে কাপড় দিতে আমার মা নাই তাকে কুলে নিয়ে ঘরে চলে গেলেন গিয়ে বললেন এখন থেকে আয়েশা তোমার মা আমি তোমার বাবা এভাবে নবীজ ইসলাম তাদের সাথে মিলিয়ে দিলেন এটা আমাদের জন্য শিক্ষা আমরাও যেন ঈদের দিন গরিব দুঃখীদেরকে বলে না যাই অন্তত বিশেষ করে এতিমদেরকে আমরা যেন না ভুলি

পরিচালনা করেন যেটা ইসলামিক লাইফ আর আজকে লোক দেখা যায় আমরা কমিউনিটির মাঝে এই ঈদ নাম দিয়ে অনেক মেলা অনেক ফেস্টিভ্যাল অনেক জিনিস করা হয় এই ঈদের নাম দিয়া অনেক নাচ গান অনেক জিনিস করা হয় আপনি যদি আমরা এক মিনিটে যদি একটু সামারাইজ করেন এটা কি দা কমিউনিটির মাঝে ঠিক করনি এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আসলে আমরা এই বিষয়গুলো আলোচনা আরো বেশি করা দরকার সময় নাই কিন্তু এর বাদেও এই বিষয়টা আমি কইতাম চাই এক কথায় কোরআনর দিক নির্দেশনা এবং হাদিসের দিকে যদি আমরা তাকাই তো ঈদ হইলো গেহারিলা আল্লাহকে মমতাশ করুন আমরা আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর শুক্রিয়া সারা আমরা রমাদান খোকা অথবা কুরবানির টাইম হৌকা এবাদতর মাধ্যমে আমরা যে আল্লাহর যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ওইটা সব সবথেকে বড়ো আমরার ঈদর শিক্ষা ঈদের উৎসব মানি আল্লাহর রাজে এবং খুশি করা আল্লাহর গেস্তা কি আল্লাহ আমরা তৌবা নসিব করতা আল্লাহ আমরারে মাহফির ঘোষণা দিতা আর আমরা জান্নাতের পথে আমরা অগ্রসর হইতাম কিন্তু যে জিনিসটা আমরা মিনুর বা প্রশ্ন রাখছেন আজকে ঈদর গানর নামে ঈদর মেলার নামে ঈদর বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেশনের নামে বিভিন্ন জায়গা ঈদে সহ বিশেষ করি আমরা দেখলাম যেগুলা অনেক সীমালঙ্গনর। ঈদর একটা পবিত্র আল্লাহ আমরা এইটা গিফট করছেন ঈদ এত বড় একটা দান আল্লাহর পক্ষ থাকি ঈদ একটা মুসলমান মুসলিম জাতির একটা বড় উৎসব এই আনন্দ উৎসব এগুলো এলো আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করা আর আমরা এমন কিছু কার্যক্রম এখন জড়িত হয়েছি যেটা আমরা আল্লাহর থাকি দূরে ওয়ারাম আমরা ইসলামর নামে আমরা যেগুলা কররাম আমি মনে করি যারা এই পর্যায়ে এই ব্যাপারে যারা অর্গানাইজ করেন দায়িত্বশীল পর্যায়ে তারা কাছে একটা মেসেজ যে আপনারা বিভিন্ন নামে আপনারা অনেক জিনিস আপনারা করতে পারেন কিন্তু ইসলামর একটা ঈদ একটা পবিত্র রে আমরা যেন এই গান মিউজিক মিক্স গ্যাদারিং এবং অনেক জিনিস যেগুলো আমরা সমাজও আগে আসিল না এগুলো এখন খুব বেশি আমরা দেখলাম এগুলা থেকে যেন আমরা বিরত থাকি তাহলে আমরা কমিউনিটির যে অবস্থানটা গত তিন চার বছর আগে আসিল আমরা এই জায়গাতে রাখতাম ফার্মু না হইলে আমরা জেনারেশন তারা ঈদ মানি তারা একটা কনফিউশনও থাকবা যে ঈদ আসলে কি তা ঈদ মানিও কি গান মিউজিক না ঈদ মানে হইলো গ্যা আমরা মসজিদও আওয়া আল্লা আল্লাহর ইবাদত করা আমি ঈদর আনন্দ উপভোগ করার বিরোধী নাই কিন্তু এটা আমরা ইসলাম সীমাৰেখাৰ সীমারেখার ভিতরে থাকতাম সীমা লঙ্ঘন করতাম না জাজাকাল্লাহ খায়রান মাওলানা সাহেব খুব সুন্দর করে কইছেন আমি লগে শুধু দুটো এড করব মনে রাখুন জানো যারা এই এরকম ঈদৰ নাম দিয়া আমরা এটা ইসলামর যেটা আল্লাহ আমরা দিছেন ঈদ এই নাম দিয়া যারা মানে গান বাজনা কিংবা যে কোনো রং জিনিস হল করা যেরা এটা কররা যের আয়োজন করা যা সাপোর্ট করা জেরা সহযোগিতা করা জেরা গিয়ে এটেন্ড করা ক্যামতোর দিন প্রত্যেকের কিন্তু জবাবদিহি করা লাগব প্রত্যেকের এটার বাহন নেওয়া লাগব আমরা একবারে সময় শেষ আমি শেখ ফয়জাহ সাবর গেছে খুঁইমু থার্টি সেকেন্ডে যদি আপনার লাস্ট মেসেজটা আমাদের ঈদ অনুষ্ঠানের দর্শক সকল দিয়ে একটু খায়ের আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যে ঈদ যে খুশি ঈদের যে খুশি দেখুন বছরের প্রত্যেক দিন রোজা রাখা যায় কিন্তু বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম রমজান শরীফের ঈদ এবং ঈদুল আজহার চার দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ আয়ামেত শরিকের মধ্যে এ কারণে এটা তো একটা খুশি যে আল্লাহ রব্বুল আলমিনী যে তোমরা খুশি করবা এদিন দিন রোজা রাখা হারাম এ কারণে আমরা বৈধ যে সমস্ত খুশি রয়েছে সেগুলো আমরা করব। অবৈধ খুশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগে বিবাহ বিয়ে শাদির মধ্যে গায়ে হলুদ মেহেন্দি সন্তান নামক এই কাজ ছিল এখন ঈদের মধ্যে মেহেন্দি লাগানো যে রাস্তাঘাটে হাজার হাজার মেয়েরা ঈদের দুই দিন আগ থেকে রাত পুরা রাত পরে মেহেন্দি লাগানো এরপরে যুবক ছেলেদের গাড়ি হায়ার করে গাড়ি হাঁকানো অনেক ছেলেরা অ্যাক্সিডেন্ট করে মারাও গেছে ইতিমধ্যে আমাদের কমিউনিটিতে এই যে ঈদের খুশির নামে ভ্রষ্টতা এই যে অপসংস্কৃতি শুরু হয়েছে বিজাতীয় লোকেরা মনে করবে ঈদ মানি হলো এটা যে মুসলমানদের যুবকেরা গাড়ি হাঁকাবে মেয়েরা রাস্তায় রাস্তায় মেহেন্দি সন্ধ্যা করবে মেহেন্দি করবে তাছাড়া গরিব হোক ধনী হোক যে প্রতিটি ঈদে যে কাপড় কিনতে হবে এই কারণে প্যারেন্টস যারা গার্জিয়ান আছেন তারা আমাদের কাছে নালিশ করেছেন যে বাচ্চাদের যন্ত্রণায় এটা হলো আমরা বাচ্চাদেরকে যদি শিক্ষা দিতাম তাহলে ওই গার্জিয়ানেরা বাচ্চাদের এই যন্ত্রণা এবং স্ত্রীদের এই চাপ তারা বুক করতে হইতো না তাই আসুন আমরা যেন দিন শিক্ষায় শিক্ষিত হই ইসলামী শিক্ষা গ্রহণ করি এবং কোরআন এবং সুন্নার আলোকে ঈদকে আমরা উদযাপিত করি তবেই এটার আওয়াজ এটার শিক্ষা অন্যদের মধ্যে গিয়ে বিস্তৃত হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান্লা আমরা একটা পজিটিভ জিনিসের দিকে আমি যাইতাম চাই আমরা তো আগে একটু জিনিস আলোচনা করছি পজিটিভ হইলো যে আমরা আলহামদুলিল্লাহ ঈদের দিন আমরা দেখি যে আমরা চেষ্টা করি আত্মীয় স্বজনের হক আদায় করার আমরা চেষ্টা করি আমরা সব গর না যাইতে পারলেও আমরা ঈদর সালাম ঈদর মুবারক আমরা ঈদ মুবারক আমরা বিনিময় করি আমি মনে করি আমরা যে কুলা আমরার মধ্যে একটু কমি আছে ঈদের দিন আমরা ভালোবাসা মহব্বত এটা আমরা প্রকাশ করতাম আমরা বাইর গরো যাইতাম আমরা বনির গরো যাইতাম আমরা সারা বৎসর অনেক সময় ব্যস্ততা থাকে আমরা যাওয়া আসা সময় ঈদের দিন যাতে আমরা এটার মাঝে হমি হয় না আমরা যেন আমরা বাচ্চেন এটা বুঝাই যে ঈদ মানে ওই লগে যে ফ্যামিলি সম্মিলিতভাবে আমরা ঈদ উদযাপন করলাম আর এর মাধ্যমে সারা বৎসর এটার একটা আসর একটা প্রভাব থাকে যে আমরা এক ফ্যামিলি এবং ঈদের মাধ্যমে আমরা যে একে অন্যরে যে ভালোবাসা বিনিময় করি এটা আমরা বাচ্চেন্তর মধ্যে এটার প্রভাব থাকবো আমরা বাচ্চাইন আমরা একদিন দুনিয়া থাকতাম না তারা ইয়াদ করবো যে ঈদের সময় আমার বাপ চাষা আমার ফুফু আমার খালা আমার নানা আমার মামা তারা সব এখানে হইতা এই জিনিসটা কিছু সমীজার এখন আমরা অনেক ব্যস্ততার মধ্যে অনেক আমরা মনে করি এটা আমরা নিজে নিজে উদযাপন করি আমরা যেন এই জিনিসটা আমরা কন্টিনিউ রাখি ইদর দিন যাতে আমরা সম্মিলিতভাবে আত্মীয় স্বজন যারা করিব আমরা যাতে এখানে হইতাম পারি আর ঈদের এই উদযাপনটা যাতে আমরা বাকি রাখতাম পারি কিন্তু এর লগে একটা ছোট্ট কথা আমরা ঈদ উৎসব পালন করবো ঈদের আনন্দ আমরা ঈদের দিন আমরা কর্ম

ঈদ খুশি আনন্দ কররা ঠিক আছে কিন্তু আপনারা যাতে আল্লাহর ভুলিন না ইবাদত যেটা আল্লাহর ফরজে হুকুম আছে এটা আপনারা ভুলবেন না ইনশাআল্লাহ আমাদের এই ঈদ অনুষ্ঠানটা ইনশাআল্লাহ আপনারা আগামী খাইলো আপনারা দেখবা ইনশাআল্লাহ আমরা বিছানো আরো বিশিষ্ট আলেম উলামা ইক্রামুল দাল ইয়াইম আর আগামী খাইলকেও আমরা এই প্রোগ্রামটা হইবো আপনারা প্লিজ আমরা প্রোগ্রামটা দেখবা ইনশাআল্লাহ বালাতাকবা দোয়া করবা জাযাক আল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি